সালমানের এইডস আক্রান্ত, তাই বিয়ের পিড়িতে গড়িমসি। সালমান খান সম্পর্কে কত রটনাই তো শোনা যায়। বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর তিনি, বয়স এখন মধ্য গগনে, কিন্তু বিয়ের নামগন্ধ নেই। একের পর এক প্রেম করে বেড়াচ্ছেন আর কিছুদিন পর তা ভেঙে যাচ্ছে। এমত অবস্থায় বলিউডের সুলতানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠল। সালমান খান সম্পর্কে এমন অভিযোগ স্মরণকালের মধ্যে কেউ করেননি। বিগ বস 10 এর মঞ্চ থেকে ছিটকে যাওয়ার পর থেকে সালমানের প্রতি বিদ্বেষ বেড়ে গেছে সামি ওমের। একের পর এক অভিযোগ তিনি এনেছেন বলিউডের বিখ্যাত এই অভিনেতার বিরুদ্ধে। সামি ওমের উৎকোপ মন্তব্যের প্রেক্ষিতে অবশ্য একটি শব্দও খরচ করতে শোনা যায়নি বাজরঙ্গি ভাইজান খ্যাত এই অভিনেতাকে। সালমান মুখ না খুললেও সামি ওম মুখ বন্ধ রাখেননি, বরং বলা ভালো তিনি মুখ বন্ধ রাখার মানুষই নন। একের পর এক বিস্ফোরণ তিনি ঘটিয়ে চলেছেন। বিগ বসের মঞ্চ থেকে ছিটকে যাওয়ার পর অব্যাহতির পরেই স্বামী ওমকে বলতে শোনা গিয়েছিল সালমান পাকিস্তানের ISIS এজেন্ট। এবারও এক ধাপ এগিয়ে স্বামী ওম বললেন সালমান খানের এইডস রয়েছে, কারণ তিনি বহু নারীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত রয়েছেন আর এইডসে আক্রান্ত হওয়ার জন্যই সালমান খান বিয়ে করছেন না। সালমানের এইডস রয়েছে এমন কথা কোনো কালেও শোনা যায়নি। কেউ এই অভিনেতার বিরুদ্ধে এমন ভয়ানক অভিযোগ আনেননি। তবে বেশিরভাগ মানুষের মতে খবরের শিরোনাম হওয়ার জন্যই স্বামী ওমের একের পর এক অভিযোগ আনছেন সালমানের বিরুদ্ধে। কখন যে কি বলছেন তা নিজেও তিনি জানেন না। নিজের করা মন্তব্য থেকে সরে গিয়ে স্বামী ওমকে বলতে শোনা গেছে সম্প্রতি লন্ডনে সালমানের বিয়ে হয়েছে, তার একটি কন্যা সন্তানও রয়েছে। সালমানের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ আনার পরে স্বামী ওম বলেছেন তিনি আর কিছু বলতে চান না। বলার কি কিছু বাকি রেখেছেন তিনি?